তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা ডিজিটাল মিটারের, যে সবার মনে এটা আসে যে এই যে এখানে এই কোণায় দেখা যাচ্ছে একটা সেটিংস, একটা ডাল ড্যান্সের মতো এখানে উঠে আছে। তো এটা হয় কি, এটা নতুন গাড়ির প্রায় মোটামুটি 500 কিলো চালার পর, আর মোটামুটি এটা একটা সেন্সর লাগানো দেওয়া আছে ওখানে, মোটামুটিভাবে এটা উঠে আসে, মাঝে মাঝে এটা উঠে আসে। তো এটা কোনো কারণ না, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। তো এটা উঠে আসার কারণটা হচ্ছে কি, আপনারা মোটামুটিভাবে সার্ভিসিং, কোনো সার্ভিসিং সেন্টারে যাবেন, যাই ওদের কাছ থেকে সার্ভিসিং করান, মানে এই ধরনের কোনো কিছু একটা সেটিংস দিয়ে রাখছে। তো এটা এখন আমরা কিভাবে এটা রিমুভ করব, এখন রিমুভ করব দেখেন, আমরা এটা মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগে অনলি এটা রিমুভ করতে। দেখেন আমি মোটামুটি চাবিটা অফ করলাম, চাবিটা অফ করে এই যে এখানকার বাটনটা আছে, এখানে ছোট্ট একটা সুইচ আছে, এই সুইচটা চাপে ধরে থাকবেন, চাপে ধরে থাকার পর এই যে এটা অন করবেন, অন করার পর মাত্র 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখবেন, অটোমেটিক এটা চলে যাবে। দেখেন কোনো কিছু নাই, আবার আমি অফ করব, দেখেন কোনো কিছু নাই, আবার অন করলাম, দেখেন ওটা থাকবে না, নাই, ওটা অলরেডি রিমুভ। তো দর্শক, এভাবে আপনারা এটা চাইলে আপনারা নিজেরাই ওটা রিমুভ করতে পারবেন, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, ভিডিওটা যদি অবশ্যই কারো আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন, আরও কোনো নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো।